श्योर कर रहा है हर एक एज ग्रुप में हर एक जेंडर में चाहे मेल हो चाहे फीमेल हो Nutrition, sanitation, and health. Health means that health is not only about physical physical health, but also mental health. Adolescence to anyone, jihogolay dharok, our maximum tisara dharok, our adolescence kinnu khoda engineering thei onlo bolle kot kam koriya se. Adolescence koi khor. Hey, to work hot ki hoy, gote ata thei onlo kot physical ata tremendous thei onlo kot sense thei onlo kot unobhob kore. Physical sense to anyone hoy. শিক্ষকসকলে জানে আমি স্কুলে স্কুলে আইৰণ টেবলেট এখন আপোনালোকক ইনভল্ভ কৰাও আজি আমি নিউট্ৰিচনৰ কথা ক'ব আহিছোঁ এডুকেশ্যনৰ লগত আমি যোগাযোগ ৰাখোঁ আমি তিনিটা ডিপাৰ্টমেণ্টে একেলগ হৈ যেতিয়া আমি কাম কৰিম আমি সাকসেছ হ'ম গতিকে আপোনালোকৰ যদি কিবা হেৰি থাকে আমি প্ৰগ্ৰেমত আমি হেল্প কৰিম কার্যসূচী গ্রহণ করেছে আর এই কার্যসূচীর যোগেদি আমি ছাত্র ছাত্রী সকলের বিশেষ দহৰ পৰা ঊনৈশ বছৰ স্বাস্থ্য পুষ্টি আৰু যিটো হাইজিন এডুকেশ্যন পৰিচ্ছন্নতা অনাময় ব্যৱস্থা এই সকলোবোৰ সামৰি আমি গোটেই জিলাখনতে এটা সমাধানের কারণে আমার তাপস মহন্তি স্যারে মোর এদিন কইছিল যে এটা প্রোগ্রাম করব পারি নাকি এডুকেশনের হেলথর আর গোটেখিন সামরি এটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করার কারণে তার যাক আমার ড্রব্যাক আছে যে আমার মানে কিছু অন্ধবিশ্বাস আছে খাদ্যর উপর তারপরে লড়াছালী শ্রীবৃদ্ধির কারণে কিছু বস্তু আমি সরপর চকুত লোক লাগে তেতিয়াহে টিকাকরণ কিছু উপকারিতা পাওয়া যায় কারণ এটা সুস্থ শরীর হচ্ছে সুস্থ পানি খাব লাগে ৰাতিপুৱা শুই উঠি ব্ৰেকফাষ্টত ভাত দালি শাক পাচলি जिनका एनीमिया कम है उन बच्चों को जाकर और उनके पेरेंट्स को जाकर काम से হাইস্কুলত কাম কৰোঁ আজি যি এইটো আমাৰ প্ৰগ্ৰেম হৈ গ'ল তেখেতসকলৰ আণ্ডাৰত খুবেই ভাল লাগিল চৰকাৰী বহুত আমি ট্ৰেইনিং লৈছোঁ যদিও আজি এইটো ডিফাৰেঞ্চ পালোঁ আমি ইয়াত বহুখিনি নিশিকিবলগীয়া বস্তু শিকিলোঁ
তার ভিতর সরু লড়ি কারণে এডলসেন্স লড়ার কারণে ব্যক্তিগত স্বাস্থ্য, তারপর কমিউনিকেটেড নন কমিউনিকেটেড কিছু ডিজিজর বিষয়ে, ব্যক্তিগত স্বাস্থ্য, এনিমিয়া, এইবিল বিষয়ে বহুখিন শিকিল। আর আমার বিশ্বাস, মোরও বিশ্বাস, আমি এইবিল লড়ালীক দেখাই শুনায় বুঝাই পড়াই তখনক ভবিষ্যতের কারণে উপযুক্ত করব তুলিম বলে বিশ্বাস আছে। গতি এই ট্রেনিং দিয়া সকল আমি আমার ফলের ধন্যবাদ জানাইছো।